বহুদিনের অপেক্ষার কি তবে অবসান হতে চলেছে জানি ভিডিও থামনেল দেখে আপনারা কিছুটা হলে আঁচ করতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বলতে চলেছি এক্স্যাক্টলি অর্গানাইজার টিচার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে কথা বলবো এবং আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে আর আমি রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন উইদাউট স্কিপিং ঠিক আছে কারণ ইনফরমেশনের মধ্যে কোনো কিছু বাদ দিয়ে শুনলে কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে কমেন্ট করতে থাকবেন যে কী হলো রকম হলো বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আপনাদের জাগতে পারে তো সে সমস্ত প্রশ্নটা আপনাদের কোনো রকম প্রশ্ন যাতে না জাগে সেই জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি রিকোয়েস্ট করব আর ভিডিওর কি আপডেট আছে সেটা বিস্তারিত বলার আগে যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বি বিভিন্ন এডুকেশনাল রিলেটেড আপডেটের জন্য আর অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিন বেশি করে তাতে করে কি হবে যারা অর্গানাইজার টিচারদের টিচারের রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত আছে তাদের কাছে কিন্তু ভিডিওটা রিচ করতে পারবে তো চলুন কি আপডেট আছে দেখে নিই প্রথমেই বলি যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে যারা সিগলেক্টেড হয়েছে তাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে এটা সত্যতা কতখানি আমি আপনাদের সঙ্গে সেটা সমস্ত রকম কিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আমি সব কিছু দেখাবো কিন্তু তার আগে বলে রাখি যেগুলো দেখাবো সেগুলো সত্যতা কতখানি পড়াশোনার জগৎ কিন্তু যাচাই করেনি সেটা আপনারাই যাচাই করবেন আপনারা ক্যান্ডিডেট আপনাদের কাছেও আসতে পারে সেই জন্য আপনারাই ভেরিফাইড কিন্তু করতে পারবেন সবার আগে সেই জন্য কোনো রকমভাবে রেসপন্সিবিলিটি কিন্তু পড়াশোনার জগৎ নেবে না আমাদের রেসপন্সিবিলিটি আপনাদের কাছে কিন্তু ইনফরমেশান শেয়ার করা সুতরাং সেই ইনফরমেশান কিন্তু আপনাদের কাছে আপডেট কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি কি আপডেট আছে না যারা যারা প্যানেলাইজড হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন তাদেরকে এস এম এস বা ইমেল যাদের ইমেল দেওয়া আছে বা মোবাইল দেওয়া আছে তাদেরকে ইমেল অথবা এস এম এসের মাধ্যমে কিন্তু ইনফর্ম করা হচ্ছে কি জন্য ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং এস বা ইমেলের মাধ্যমে সেটাকে ইনফর্মেশান আপনাকে করা হচ্ছে ইনফর্ম আপনাকে করা হচ্ছে ঠিক আছে দেখুন কী রকমভাবে কেন এটা এটা আমি বলছি কারণ যেটা আমাদের কাছে খবর এসছে যে আমার কাছে এরকম একটা স্ক্রিনশট আছে যেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই কিছু সিকিউরিটি পারপাসে আমি কিছু তথ্য কিন্তু আমি হাইড করে রেখেছি তো দেখুন কি লেখা আছে সো দেখুন এটা হলো সেই ইনফরমেশন যেটার মাধ্যমে যে ইমেল এটা হলো ইমেলের একটা স্ক্রিনশট যেটার মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাজ পার কোর্ট অর্ডার এই ডকুমেন্ট ভেরিফিকেশান কোর্ট অর্ডার অনুযায়ী কিন্তু করা হবে এই জন্য আপনাদেরকে ডাকা হচ্ছে ঠিক আছে তো কি লেখা আছে এটা আমি কিছু তথ্য কিন্তু আমি হাইড করে রেখেছি যেখানে দেখুন লেখা আছে ডেয়ার অমুক ইউ আর ইনফর্ম টু কাম ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাট বিকাশ ভবন বিধাননগর এবং একটা তারিখ দেওয়া আছে সেটাও আমি হাইড করে রেখেছি দশটা এবং সাড়ে দশটার মধ্যে ডাকা হয়েছে উইথ সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ সামাজিক দূরত্ব মেনটেন করে আপনাদেরকে ডাকা হচ্ছে বা ইনফর্ম করা হচ্ছে ভেরিফিকেশনের জন্য আপনার সমস্ত রকম ভেরি ডকুমেন্টস নিয়ে আপনারা এই তারিখে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের মধ্যে ডাকা হয়েছে সুতরাং এই যে ইনফরমেশনটা আমি আবার বলি যে ইমেল বা এস এম এস মারফত আপনাদেরকে ইনফর্ম করা হচ্ছে সমস্ত ডকুমেন্টস নিয়ে বিকাশ ভবনে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এরপর এটা এই তথ্যটা শুধুমাত্র আপনাদের বিশ্বাস করে নিয়ে চলবে না আমি আমি কোনো অফিসিয়াল নিউজ দিইনি বা এটা শুধুমাত্র আমার যে সোর্স আছে সেখান থেকে পাওয়া এই তথ্যটা আপনারাই বিচার করবেন আপনারা যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনাদের কাছে যদি আসে তো আপনারাই ভেরিফাইড করবেন কতটাই এটার অথেন্টিকেশন আছে আপনারা বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নিয়ে দেখতে পারেন ঠিক আছে যেটুকুই ইনফরমেশান পেয়েছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আবারও বলে রাখি এর সত্যতা পড়াশুনোর জগৎ কোনোভাবেই যাচাই করেনি এই ভেরিফিকেশন বা এর সত্যতা কিন্তু আপনারাই যাচাই করতে পারবেন তো পরবর্তী ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ